अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আজকে ধর্মরাজ কত খুশি দেখেছো তোমরা, কত উপহার এনেছে সবার জন্য। বেঁচে থাক মা। কি আছে মালকিন, আজকে আপনি খুব খুশি? কি দিয়েছে মালিক আপনাকে? কিন্তু মালকিন, মালিক তো এর আগেও আপনাকে গয়না দিয়েছে, আপনি তো এত খুশি হননি। চম্পাকলি, তখন তো সেটা শুধু দেখানোর জন্য ছিল, কিন্তু এই উপহারটা উনি মন থেকে দিয়েছেন। এই উপহার পাওয়াটা আপনার অধিকার, আমি তো শুধু ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, আপনার যে অধিকার সেটা যেন পেয়ে যান। আজ মালিক নূপুর দিয়েছে, ভগবান করুন এই বাড়ির চাবিও যেন আপনাকে দিয়ে দেয়। দেখেছেন মালকিন, আজ প্রকৃতিও খুশি আপনার খুশিতে। চলুন ভিতরে চলুন, নালে ভিজে যাবেন। চম্পাকলি, কিন্তু আজকে আমার ভিজতে ইচ্ছে করছে। এবার তোর কনট্রাক্ট গুলো আমার কাছে চলে আসলো, এবার তুই কি করবি বল? শোন ভাই,
আমি তোকে ফ্রিতে একটা পরামর্শ দিতে পারি। আমাদের হাতের মধ্যে যে জিনিসগুলো থাকে না, সেটাকে আগে সামলাতে হয়, আর অন্যদের জিনিস নিতে গেলে না নিজের হাতের জিনিসটাই পড়ে যায়। বুঝতে পারলি তুই? এত বড় কথা বলবেন না ভাইরা ভাই, এটা ভুলে যাবেন না যে আমি এই বড় কন্ট্রাক্টটা আপনার কাছ থেকে একবার ছিনিয়ে নিয়েছিলাম। হ্যাঁ ঠিকই বলেছিস তুই, ছিনিয়ে নিয়েছিস বলেই তো তুই সামলাতে পারলি না। অপমান সহ্য করে তোকে এই কন্ট্রাক্টটা হারাতে হলো তো। আসলে বিষয়টা কি বলতো, ভাগ্য, যার ভাগ্যে যেটা লেখা আছে সেটাই হয়। তোর ভাগ্যে ছিল কিছু সময়ের জন্য, তারপর সেটা আমার ভাগ্যে এলো, আমি পেয়ে গেলাম। শোন তুই, এই ব্যবসাটা তুইও করবি আমিও করব, আর আমাদের ভাই বিরাট সাংবিও করবে, কিন্তু একটু বুঝে শুনে করিস, আর পরের বার থেকে একটু সৎ পথে সেটা করার চেষ্টা করিস। কেননা এই ধরমপুর হলো আমার মাম, আমি পুজো করি এখানকার মাটিকে। এর পরের বার যদি কখনো এই ধরমপুরের দিকে একবারও চোখ তুলে তাকাস না তো, বুঝতে পেরেছিস তো? এবার অর্ডারটা তো তোমরা পেলে না, তাই কারখানায় তালা লাগানোর সময় হয়ে এসেছে। তোমাদের এই কারিগর গুলোকে ধরমপুরে পাঠিয়ে দাও তাহলে। আমি কথা দিচ্ছি তোমাকে, যে ওদের মান সম্মানের আর পরিশ্রম করে উপার্জন করা খাওয়া দাওয়ার কোন রকম অভাব হবে না। আসি তাহলে, জয় শ্রীকৃষ্ণ। আরে বাপরে, এত ব্যাগ! মা আমি তোমাদের সবার জন্য, বাবার জন্য, দিদি ভাইয়ের জন্য, আরো যারা যারা আছে প্রত্যেকের জন্য উপহার এনেছি। উপহার? আরে ভাই এসব কি? আজ সূর্য পশ্চিম দিকে উঠেছে, তোর ভাইয়ের না শরীরটা ঠিক লাগছে না। আরে মা কিসব কথা বলছো তুমি, আমার শরীর একেবারে ঠিক আছে। আমাদের হিতের এত ভালো কাজ করেছে, আমি সেই খুশিতেই আজ সবার জন্য উপহার নিয়ে এসেছি। বাবা তুমি আমাদের জন্য কি এনেছো? আরে কেন এত উতলা হয়ে উঠছিস তুই বলতো, একটু শান্ত হয়ে বস না, আমি এখনই সবকিছু দিচ্ছি। এই না ধর, এই নাও দিদি ভাই তোমার জন্য শাড়ি। আজ আমি আমার উত্তরাধিকারী পেয়ে গিয়েছি, আমার পর এই কারখানার মালিকের পদ সামলানোর জন্য চিকেন ফার্স্ট ক্লাস তৈরি হচ্ছে। বাবা দেখাও না আমার জন্য কি এনেছো। হ্যাঁ হ্যাঁ দাঁড়া, তোর জন্য আমি গেম এনেছি। এবার থেকে এটা দিয়ে লিখবি, ঠিক আছে? এই চম্পাকুলি, শম্ভু, এদিকে আয় তোরা, তোদের জন্য উপহার আছে। এনে এনে শম্ভু রে। ধন্যবাদ মালিক। পাঞ্জাবি রয়েছে সাদা রঙের, ঠিক আছে? এনে চম্পাকুলির, এটা তোর জন্য কাঁচের চুড়ি। মালিক খুব ভালো হয়েছে, আমি এটা রোজ পরবো। আরে এসব কি ভাই, তুই ওদের জন্য গিফট এনেছিস? না মানে বলছি যে শম্ভু তো দুদিনেই নোংরা করে ফেলবে রান্নাঘরে কাজ করতে গিয়ে। আরে চম্পাকুলি বাসন ঘষতে ঘষতে চুড়িগুলোকেও ঘষে দেবে। আরে ঠিক আছে দিদি ভাই, তা হোক, বাদ দাও না, আমার ছেলে বাস করেছে বলে কথা, তাই এই খুশিটা আমি সবার সঙ্গে আজ ভাগ করে নিয়েছি। হ্যাঁ কাদম্বরী, এই নে তুই আর ওই কি নাম যেন ডুগু সেট, এটা সেট ঘড়ির, তোরা দুজনে একসঙ্গে পড়িস, হ্যাঁ দারুণ লাগবে দেখতে। আর মা এই নাও তোমার জন্য জবের মালা। হ্যাঁ খুব ভালো খুব ভালো। হ্যাঁ দাও, এই নাও বাবা, এটা তোমার জন্য। তুই সবার জন্য উপহার এনেছিস, শান্তুর জন্য এনেছিস তো। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।